আরে রোগবাহী হয়েছে, এখন ডাক্তারে যাওয়ার আগে বলিব আপনার খসড়া পায়খানা পরীক্ষা করালো কোনো কার সামনে বইয়া এক সপ্তাহ তোমার পিতা খুঁজা ছড়ি দেবে চিঠি চিঠি ছড়ি দেবে তুমি খোলা মুখ দিই খুব ভালো হবে বিমা হলে গেস যাওয়ার পরে আমরা নিয়ে গেছে জোর ফকে করিয়া গেছ ইজোর অন্নবাদ অনবাদ করি আইসো আবার ঘরে গেলে আইসো অন্নবাদ হইছে নি বলে না বলে কেনে তোমার লগে খসড়া পায়খানা তোমার ফকে রুমাল দেখান লোকে এখন পা কইছে মাথা থাকি মুজা দেখান সমস্ত তোমার শরীর কাপড় যতটা আছে তারা পাক হওয়া লাগব আপনার শরীর পাক হওয়া লাগব যে মানুষ নমাজি বলি গেছে তার শরীর না পাক হয় না এক যোগাসন মানুষে গলা লইয়ে যাইছে এরপরে টেঙা লইয়ে এমন বাড়িছে খুশি একটু আসিনা না অগিনটা যদি আমার লগে থাকে ফসলামে গোড়ার উপরে ফসলাম করি ভগবান লই যাইব বিভিন্ন না না তখন শরীর পা করিব হাফড় যেখানে ওখানে পাক লাগবো যে মানুষে নমাজ ভরি দেব তার শরীর সব সময় পাক থাকব আর যদি নমাজ আমরা ভরি না বুখারী শরীফের হাদিস দুজহর আগুন যখন আল্লাহ কামল হাকিমিনে জ্বালাইয়া জ্বালানির ঘরে 3000 বছর একটা জ্বালাইছে জ্বালানির ঘরে আগুনটা এমন ভাবে বন্দী করে রাখছেন কোনোভাবে বাড়িবার পাক তখন এক টুকরা আর এক টুকরা খাই দেই তো সাহে বিছে রাখে তখন দুজন এসেই সে আল্লাহ আমার একটা শ্বাস ফলাইবার সুযোগ দাও না দেও না শ্বাস ফলে দম ফলাইবার সুযোগ দাও নাফিসুন ফি সাইফি ওয়া নাফিসুন ফি শিতাই তখন দুইবার দুজন হয়ে অর্ডার দেব ওই সে তুমি যে সাড়ে একবার গরম গ্যাস সাড়ে আর একবার ঠান্ডা গ্যাস সাড়ে গরম গ্যাস সাড়িছে দুজনে তখন গরম লাগে না সুরুজ গরম এর কারণে লাগে এটা হইতে পারো আমার জানা নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরমাইন আমার সাহাবীরা তোমার জানার শরীর গরম যেটা লাগে এটা দুজতি এর সাইছে আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম জ্বর যেটা ওকে তাপ যেটা আয়োটাও দুজহর গ্যাস সূর্য অস্ত গেছে গরম শেষ হয়ে গেছে বলে নাই সূর্যের গরম নাই দুজো যে দুজো সে মাটির নিচে থেকে দুজো গ্যাস যদি আমার শরীর ও সালর চলে হইয়া কিভাবে জানিব কিনা এর কারণে আলী মহলে কইছেন ঠিক আছে এক অক্ত নমান যদি জনমানুষের শাড়িতে ইচ্ছা করিয়া তার উপরে আছে হোক বা দুজো হইব আশি বছরে এক উঠবা ও ফুরন লাগাও না এই দুটো হোক কোন শরীর গরিব যারা নমাজ পড়ে না ইচ্ছাকৃত ভাবে যারা নমাজ দিয়ে ত্যাগ করি যায় একজন মুমিন আর একজন মুমিন নাই তার পার্থক্য কিতাবি দুধ হয়ে যায় দাড়ি দিয়ে দিই না প্যান্ট দিয়া না জুতা দিয়া নমাজ দিয়া যদি নমাজ পড়ি যাইতে বোঝা গেল একে জলদার নবীর মতে মুমিন আর যদি নমাজ পড়ে না সে মুমিন না আসক্তর নমাজ আল্লাহর হাবিবে হইছে কি আল্লাহ যখন হযরতে
मूसा अलैहि सलाम और हजरत सैयद अमूर आसमान वाले डॉक्टर चाचा नमाज भैया हजरत मूसा अलैहि सलाम ने फरमाया हुआ कि जो आलम नबी तुम्हारा उम्मतों लोगे की तालिया जा रहा है बाजी हो तो कि ये जिन्हें बाजी सीन की था कि वो ना हो जाए पता नहीं कि बेज अल्लाह नबी ये सीन लिए सीन मक्का शरीफ तक ही ना है आरोप तक ही ना है अल्लाह नबी আরব সে মুআল্লা থেকে আমরা এই সিন যেটা লিয়ে আইলে এই সিনর গুরুত্ব জেনে নেই না এই সিনর গুরুত্ব যদি আমি রেলাই দিই আমার শরীরটা দুজহর আপনি থেকে রক্ষা হইব ছয় নম্বর আসমান আল্লাহর ঘরে হযরত মুসা জিজ্ঞাসা করার বাদে রাসূলুল্লাহ ফরমাইলা যে আমার উম্মতের লাগি আমি 50 ওয়াক্ত নামাজ লইয়া যাব মুসা আলাইহিস সালামে ফরমাইল ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাফি ফাইন্না উম্মাতাকা লা তুজিবু যা আপনি আবার যাও আল্লাহ তোমার আল্লাহর কাছে যাও দিয়া আর কইও সময়টা সময়টা অতগান সময় কি কেন সময়টা তুলক মাও তুই তুলক মাও গেলা সময় গেল আসবা হযরত মূসা এখানে আল্লাহর হাবিবে বারবার বানায় ও মূসা জানি রাখো সন্নিষ্ঠের উদারা কে তোর পাহাড় গিয়ে আল্লাহর জবের দিকে না আমার সব দ্বারা সম্ভব হইছে না আর সে মাল্লাত নাই সিদ্রা করুন উঠা হয় নাই বিশিরর একটা পাহাড় যে পাহাড়ের নাম হইল তো সঞ্চার সন্নিষ্ঠের উদারা কে যখন তোর পাহাড় গিয়ে আল্লাহর লগে মাথা সব কাটি যায় ও আল্লাহ রব্ব তখন মুসা আলাইহিস সালাম মাথা ঝুঁকি দিয়ে দেখি না আমার দেখা গেল সম্ভব না লাম ল নাইছে কখনো না আমার দেখতে পারবে না না দেখলে হবে না তখন আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামে ফরমায় আল্লাহ আমি না দেখলে ইতরা বলে তোমার কে পরীক্ষা আছে ইন্টারভিউ আছে ওগো যদি পাস করো তাহলে আমার এই দেখা হবে আল্লাহ কিতা তো তুমি ফাড়ে দিও সেটা ভালো না জায়গা তুমি তো তুমি উবাত হইতে ফাড়ো আমরা ফাড়ে দিই সেটা ফাড়ে দিই মসজিদে দিই না ফাড়ে দিই সারাহান সালি আর মুসা আলাইহিস সালাম ফরি গিয়ে চলে গেল এতে কি কাটুরি সালামা আফাফা কত সময় ধরে যখন মুসা আলাইহিস সালাম আবার সাইলা সাইয়া দেখো কি ভাল নাই চলে আসে না বুঝি মুসা তোমা কইল আগে যে জওয়ান নবী আমি আল্লাহর দেখতে ফাসিনা আর তুমি সে তুমি বারবার যাও তুমি হলো সাক্ষাৎ হল আমি তোমার বলে সাক্ষাৎ করব মাধ্যম বড় ভাই তুমি কোন মাধ্যম ছাড়া আপনার নাম না সিন চলা দিলে না মেহিন ছাড়া কেউ আমার দাবাই মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট লাইন লাগাইয়া পারলাম না আপনি লাইন লাগাইছো রে একবার দেখিয়েছো আরবার যাও আমার যাও আমার তুমি তোমার রবের সামনে থেকে আমি তোমারে দেব এর কারণে দেখুরে নমাজ পড়লাম না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের সরাসরি হই গেছে যদি আগে এই জওয়ানার নবীর উম্মতর বেটাইনার বেটি তুমি দেন যদি মেরা জো দেইতে চাও ডেইলি মাস মার তোমার তখন মেরা দিব হওয়া সারা লাগি নি সারা লাগি দেউরে হরণ না তার চলল যারা নামাজ পড়বা আসসালাতু মিরাদুল মুমিনিন সর্বশেষ কয়েকটা প্রশ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হাবিবের হাত মোবারক ও হাত লাগাই বলছি কয়েকটা সওয়াল করছেন একটা সওয়াল করছেন আল্লাহ নবীর কাছে সাহাবাই কেরাম হল ওয়া প্রশ্ন হল রাসূলুল্লাহ জবাব দেন জবাব মানি দেন আদে বলছে আখবিরনি আহি ইচ্ছা অনুকি সুন্দর কি লয় আপনি আমারে কথা রাসূলুল্লাহ ফরমায়
أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يرى. Maribor
بگم رمضان شرابی بیلی بوده دیگه.